হাই গাইস, আজ আমি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সর্বকনিষ্ঠ যোদ্ধার বাস্তব জীবনের গল্পের উপরে ভিত্তি করে সোলজার বয় নামে একটা মুভির এক্সপ্লেইন করতে যাচ্ছি। মুভিটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার সের্গেই নামে মাত্র 6 বছর বয়সী একটা ছেলের সত্য ঘটনা অবলম্বনে নির্মিত, যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সোভিয়েত যুদ্ধের নায়ক হয়ে উঠেছিল। সের্গেই আলেশকভ তার পরিবারকে হারানোর পরে 47 সোভিয়েত গার্ডস রাইফেল ডিভিশনের একজন সর্বকনিষ্ঠ সদস্যে পরিণত হয়েছিলেন। তার ইউনিটের সৈন্যদের কাছে অত্যন্ত প্রিয় হওয়ার পাশাপাশি এই সের্গেই নিজেকে অসংখ্য বীরত্বপূর্ণ কাজ দিয়ে অনেকের থেকেই আলাদা করে তুলেছিলেন। মূলত এ কারণে 1943 সালের 26 এপ্রিল তাকে যুদ্ধ মেধা পুরস্কারে ভূষিত করা হয়। বন্ধুরা, এটা এমন একটা সত্যিকারের ঘটনা যেটা অনেকক্ষণ আপনার মাথায় থেকে যাবে। সিনেমাটি শুরু হয় রাশিয়ায়, যেখানে দেখা যায় 3 জনের একটা পরিবার একটা নদীর ধারে বসে তাদের অবসর সময় উপভোগ করছে। সেখানে তাদের মধ্যে সবচেয়ে ছোট ছেলেটির নাম ছিল সের্গেই আলেশকভ, মাত্র 6 বছর বয়স তার। একটি গাছের ডালে বসে সে তার বড় ভাই এবং মায়ের কাছে গর্ব করে বলছিল যে সে খুব ভালো যুদ্ধ করতে পারে। এ সময় হঠাৎ একটা জার্মান ফাইটার প্লেন তাদের মাথার উপর দিয়ে উড়ে যায়। এটা দেখে তার মা বাচ্চাদের দ্রুত ঝোপের মধ্যে লুকাতে বলেন, কিন্তু 6 বছর বয়সে সের্গেই বলে এই প্লেনকে সে ভয় পায় না। এ সময় সে তার হাতে থাকা একটা গুলতি দিয়ে তার দিকে ছুটে আসা একটা জেট প্লেনের দিকে গুলি ছোড়ে। দেখা যায় গুলতির গুলির আঘাতে প্লেনটা বিধ্বস্ত হয়। এরপরে সে যখন তার চারপাশে তাকায় তখন সে দেখতে পায় তার মা এবং ভাই তাকে রেখেই চলে গিয়েছে। আর ঠিক এ সময় সের্গেই স্বপ্ন দেখে ভয় পেয়ে জেগে ওঠে এবং তার মাকে ডাকতে থাকে। আসলে মুভির এই প্রথম দৃশ্যটা ছিল সের্গেই একটা স্বপ্নের দৃশ্য। বুঝতেই পারছেন পিচ্চিটা এতক্ষণ স্বপ্ন দেখছিল। তো সের্গেই যখন তার স্বপ্ন দেখে কিছুটা বিভ্রান্ত, ঠিক তখন কেউ তার দরজায় কড়া নাড়ে। দরজার শব্দ শুনে সের্গেই মনে করে তার মা ফিরে এসেছে, তাই সে দরজার দিকে ছুটে যায়। কিন্তু দেখা যায় প্রতিবেশী এক মহিলা আতঙ্কিত হয়ে তাকে বলছে, থ্যাঙ্কস গড, সের্গেইকে বাঁচিয়ে রেখেছো। ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে মহিলাটি তাকে বলে তার মা ও ভাই মারা গিয়েছে। তবে ছোট্ট ছেলেটি বুঝতে পারে না মহিলা তাকে এগুলো কি বলছে, তাই সে এ সময় তার মায়ের জন্য ঘরের মধ্যেই অপেক্ষা করতে চায়। তবে মহিলাটি তাকে এ সময় জানায় জার্মানরা তাদের আক্রমণ করেছে এবং তাকে এখনই পালিয়ে যেতে হবে। আর ঠিক এ সময় দেখা যায় কিছু জার্মান সৈন্য সেই বাড়ির দিকে আসছে, ফলে মহিলাটি সের্গেইকে জানালা দিয়ে বের করে দেয়। কিন্তু পিচ্চিটাকে বের করে দেওয়ার পরে সে যখন তার সঙ্গে পালিয়ে যাওয়ার জন্য যোগ দিতে যাবে, ঠিক তখন তাকে গুলি করে হত্যা করা হয়। এদিকে ছোট্ট সের্গেই কিছুক্ষণের মধ্যেই একটা জঙ্গলে এসে পড়ে। মাত্র 6 বছর বয়সী ছোট্ট বাচ্চাটি এখন সম্পূর্ণ একা, তার পরিবার বন্ধু বান্ধব কেউ নেই। কিন্তু একটু আগেই সে সুন্দর একটা স্বপ্নে তার মা ভাই সকলকেই দেখছিল। যাই হোক, জঙ্গলের ভেতর থেকেই সের্গেই দেখতে পায় তার বাড়িসহ আশেপাশের বাড়িগুলোতে দাউ দাউ করে আগুন জ্বলছে। এ সময় অনেকটা অকারণেই সে তার মাকে ডাকতে থাকে, কিন্তু কেউ সাড়া না দেয়ায় সেখান থেকে পালিয়ে যায় সের্গেই আলেশকভ। কিছুক্ষণ দৌড়ানোর পর ঘন জঙ্গলের মাঝে এসে পড়ে ছোট্ট বাচ্চাটি। হারিয়ে গিয়েছে ভেবে এই পিচ্চিটা তার মাকে তার কাছে আসার জন্য বারবার অনুনয় বিনয় করতে থাকে। সেই রাতে সের্গেই জঙ্গলেই কাটিয়ে দেয়। পরের দিন সকালে সে দেখতে পায় জার্মান সৈন্যরা কিছুটা দূরে বয়ে চলে একটা নদী থেকে পানি পান করছে। সের্গেই জানে এরা খারাপ লোক এবং খুবই বিপজ্জনক, তাই সে দ্রুত একটা গাছের শিকড়ের আড়ালে লুকিয়ে পড়ে। এ সময় তার কাছ দিয়ে একটা বিষধর সাপ চলে গেলেও সে টু শব্দটি করে না। আসলে সের্গেই সাপের চেয়েও এই সৈন্যদের বেশি ভয় পায়। সে একসময় দেখতে পায় সৈন্যরা নদীর ধারে বসে খাবার খাচ্ছে এবং এর কিছুক্ষণ পরে সেই সেনারা চলে যায়। সৈন্যরা চলে গেলে সের্গেইকে দেখা যায় সেদিকে এগিয়ে যেতে এবং নদীর পাশে পড়ে থাকা জার্মানদের অবশিষ্ট খাবার কুড়িয়ে খেতে। যাই হোক, দিন শেষে ছোট্ট ছেলেটি ভীষণ ক্লান্ত হয়ে পড়ে। 2 দিন ধরে সে ঠিকমতো খাবার পায়নি, সামনে যে কোথাও যাবে সেরকম কোনো ঠিকানাও তার জানা নেই, তাই কোনো লক্ষ্য ছাড়াই হাঁটতে থাকে ছোট্ট সের্গেই। চলতে চলতে জঙ্গলের মধ্যে দিয়ে হোঁচট খেয়ে পড়ে গেলেও হাঁটা থামায় না সে। এভাবে কিছুক্ষণ চলার পরে একটা জায়গায় সে বুনো বেড়ি দেখে এবং সেগুলো খেয়ে ফেলে। আর ঠিক তখনই তার পিছনে একটা বিস্ফোরণ হয়। এতে খুব চমকে যায় ছোট্ট বাচ্চাটি। কিছুক্ষণের মধ্যেই দেখা যায় ছোট্ট সের্গেইর মাথা ঘুরছে এবং তার মধ্যে অনেকটা হ্যালুসিনেশনের মতো ঘুরতে শুরু করেছে। সে ভাবে কেউ তাকে গুলি করতে আসছে। তবে এমন পরিস্থিতিতেও সাহসী ভূমিকা নেয় সের্গেই। মাটিতে পড়ে থাকা গাছের একটা ডালকে অস্ত্রের মতো ধরে তার কল্পনায় থাকা ব্যক্তিকে সে বলতে থাকে তার কাছে রাইফেল আছে এবং সে ভয় পায় না। এভাবে কিছুটা সময় যাওয়ার পরে এক পর্যায়ে অজ্ঞান হয়ে যায় ছোট্ট সের্গেই আলেশকভ।
মুভির এর পরের দৃশ্যে দেখা যায় একটা গাছের গুড়ির কাছে যখন সে ঘুমিয়ে আছে তখন দুইজন সৈন্য তার কাছে আসে। এরা রাশিয়ান সৈন্য। যা হোক, এর পরের দৃশ্যে আমাদের রাশিয়ান সেনা ঘাঁটি দেখানো হয়, যেখানকার কমান্ডার কুজনেটস তার টহল টিমের জন্য অপেক্ষা করছেন। এ সময় সে দেখতে পায় তার দুই সৈন্য আহত এবং দুর্বল একটা শিশুকে সাথে করে নিয়ে ফিরছে। এ সময় সের্গেইকে ভীষণ ভীত এবং সন্ত্রস্ত মনে হচ্ছিল। ছোট্ট সের্গেই ভাবছিল এরা হয়তো জার্মান সেনা, কিন্তু সৈন্যরা যখন তার পক্ষে কথা বলে এবং তারা যখন বলে যে তার পক্ষে তারা রয়েছে এবং এখানে কোনো ভয় নেই, তখন ছোট ছেলেটি কিছুটা নিশ্চিন্ত হয় এবং নিজের পরিচয় দেয়। তার এরকম সাহসী কাণ্ড দেখে সেই সৈন্যরা হাসতে শুরু করে। তবে তারা আরও অবাক হয়ে যায় তখন যখন দেখতে পায় বাচ্চাটি কমান্ডারের সাথে হাত মেলানোর জন্য তার হাতটা বাড়িয়ে দিয়েছে। এ সময় সে কমান্ডারকে তার নিজেকে পরিচয় করিয়ে দেওয়ার কথা বলে। সৈন্যরা ছোট্ট বাচ্চাটিকে পেয়ে এই যুদ্ধের মধ্যেও তার এ ধরনের আচরণে অনেকটা আনন্দিত হয়ে ওঠে। তারা তাকে যত্ন করে পানি খাওয়ায় এবং কিছু খাবারও খাওয়ায়। তবে কমান্ডার বাচ্চাটির যত্ন যেন একটু বেশি করেই রাখছেন। এরপরে দেখা যায় সেই সেনাঘাটির কাটিয়া নামের একজন নার্সকে কাটিয়া সের্গেইর ক্ষতের চিকিৎসা করছেন, কিন্তু সের্গেই ইসরে পাকামো তাকে খুবই মুগ্ধ করে। একসময় সের্গেই কাটিয়াকে বলে তার ক্ষতের উপরে সে যেন একটা ট্যাঙ্ক এঁকে দেয়, কারণ সে বড় হয়ে একজন সৈনিক হতে চায়। কথাটা শুনে কাটিয়া তো অবাক হয়ই, এমনকি আহত সৈন্যরাও বাচ্চাটির আচরণে বেশ মুগ্ধ হয় এবং তার সাথে কথা বলে কিছুটা হালকা অনুভব করে। এভাবে সেই রাশিয়ান সেনাঘাটিতে বেশ কয়েকদিন অতিবাহিত হয়ে যায়। একদিন সের্গেই কমান্ডারের বন্দুক এবং তার ব্যাজ দেখে বেশ আগ্রহী হয়। এ সময় কমান্ডারও ছোট্ট সের্গেইর সব প্রশ্নের উত্তর দেন। কথা বলতে বলতে সেদিন সের্গেই কমান্ডারকে তার পেটে আঁকা ট্যাঙ্ক দেখায় এবং নিজেকে একজন সৈনিক বলে বেশ গর্ব করে। সের্গেইর এ ধরনের কথা এবং আচরণে কমান্ডার তার প্রতি আরো মায়ায় জড়িয়ে পড়তে থাকে। এভাবে কিছুদিন চলার পরে দেখা যায় ছেলেটি খুব দ্রুত সুস্থ হয়ে উঠেছে। নার্স কাটিয়া কমান্ডারকে সের্গেই যাতে এই ব্যাটেলিয়ানে থাকতে পারে সেজন্য অনুরোধ করেন, কিন্তু দেখা যায় কমান্ডার এতে একমত হতে পারে না। তার যুক্তি হচ্ছে একটা ছোট্ট বাচ্চার পক্ষে এই জায়গাটা নিরাপদ নয়। কমান্ডার আসলে সের্গেইকে একটা অনাথ আশ্রমে পাঠাতে চায়। যা হোক, সৈন্যরা সের্গেইর সাথে তাদের অবসর সময়গুলো বেশ ভালোভাবেই কাটিয়ে দিতে থাকে। সারাদিন অনেকেরই দেখা হয় সের্গেইর সঙ্গে। তারা তার জন্য নানা রকম খাবার নিয়ে আসে এবং এমনকি তাকে তাদের দূরবীন নিয়ে খেলতেও দেয়। এভাবে একদিন একজন সৈনিক কমান্ডারের কাছে যায় এবং ছেলেটিকে তাদের কাছে রাখার বা তাদের এই ব্যাটেলিয়নে থাকতে দেওয়ার জন্য অনুরোধ করে। আসলে কাটিয়ার মতো সৈন্যরাও বাচ্চাটির সঙ্গে একটা ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়ে গিয়েছিল এবং তারা তাকে তাদের নিজেদের একজনও মনে করতেও শুরু করেছিল। সেনারা কমান্ডারকে বোঝায় সের্গেইর উপস্থিতি তাদের বুক থেকে যুদ্ধের ভয় অনেকটাই দূর করে দিয়েছে। কিন্তু যত যাই হোক, কমান্ডার ছেলেটিকে এতিমখানায় পাঠানোর সিদ্ধান্তে একেবারে অনড় থাকেন। এর একদিন পরে দেখা যায় সেই ঘাঁটিতে শত্রুরা আক্রমণ করে এবং এতে অনেক সৈন্য আহত হয়। ঘটনার ভয়াবহতা দেখে সেদিন সের্গেইকে অনাথ আশ্রমে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় কমান্ডার এবং এর জন্য একটা গাড়িকেও আসতে দেখা যায়। এ সময় কমান্ডার তার উপহার হিসেবে সের্গেইকে একটা কাঠের পিস্তল দেন। তবে বিদায় নেওয়ার সময় সের্গেই একটা কাজ করে বসে। প্রচণ্ড আবেগে সে কমান্ডারকে জড়িয়ে ধরে বলে সে কমান্ডারের নিরাপত্তার জন্য প্রচণ্ড ভীত। এ সময় কমান্ডার তাকে জড়িয়ে ধরেন এবং একেবারে গলে যান এবং সেই সাথে তার মনও পরিবর্তন করে ফেলেন। সে সের্গেইকে তার ছেলে হিসেবে সৈন্যদের সাথে থাকার অনুমতি দেন। এর পরের দিন দেখা যায় কমান্ডার সের্গেইকে তাদের এক সেট জামা কাপড় পরিয়ে দেয়। সে এগুলি পরে একজন সত্যিকারের সৈন্যর মতো চারিদিকে ঘুরে বেড়াতে থাকে। পুরো ব্যাটালিয়ান জুড়ে সের্গেইর এ ধরনের কাণ্ডে একটা আনন্দের বন্যা বয়ে যায়। অন্য সেনারা তাকে তাদের ছোট্ট সৈনিক বলে ডাকতে শুরু করে। তো এভাবে বেশ কয়েকটা দিন কেটে যায়। একদিন বাচ্চাটি চারিদিকে দৌড়ানোর সময় হঠাৎ সেখানে কিছু জার্মান হামলা করে, ফলে সৈন্যরা দ্রুত সের্গেইকে নিরাপদ স্থানে নিয়ে যায়। সেদিন সেই রাশিয়ান ঘাঁটিতে বেশ তুমুল লড়াই হয়। আহত সৈন্যের সংখ্যা ক্রমেই বৃদ্ধি পেতে থাকে। তবে এ সময় সের্গেই আহত সেনাদের সুস্থ করে তোলার জন্য বিভিন্ন চেষ্টা করতে থাকে। সে তৃষ্ণার্ত সৈন্যদের জন্য পানি বয়ে নিয়ে আসে। তো সেদিনের পরে একদিন হাসপাতালে আহত সেনাদের একজন সের্গেইকে তার পরিবারের পাঠানো একটা চিঠি পাঠ করে দিতে বলে। চোখে ব্যান্ডেজ বাঁধা দেখে ছোট্ট সের্গেই তাকে সাহায্য করতে চায়। এরপরে সের্গেই চিঠিটা হাতে নেয় এবং সেখানকার লেখাগুলো পড়তে শুরু করে। সে বলতে থাকে এখানে লেখা আছে যে সৈন্যর গরুটি বাড়িতে ফিরে এসেছে। তার কথা শুনে সেই আহত সৈন্য তো বটেই, তার আশেপাশে সবাই বেশ অবাক হয়ে যায়, কারণ তারা জানতো এই সেনার কোনো গরু নেই।
ছোট্ট সের্গেইয়ের কাণ্ড দেখে এসময় অন্য সেনারা বেশ হাসতে থাকে। এভাবে সের্গেই একই কায়দায় অন্য সবার চিঠি পড়ে শোনাতে শুরু করে এবং তাদের আনন্দ দিতে থাকে। মুভির এর পরের দৃশ্যে আমরা কাটিয়া এবং কমান্ডারকে কথা বলতে দেখি। তাদের দেখে মনে হচ্ছিল এরা দুজন একে অপরের প্রতি বেশ আকৃষ্ট হয়ে পড়েছে। তো এরপরের একদিন সের্গেই কমান্ডারকে বলে যে সে তাদের একজন হয়ে উঠেছে এবং ব্যাটালিয়নে সুশৃঙ্খল অবস্থানে রয়েছে। যাই হোক, কমান্ডারের সাথে একটা জায়গায় এসে ছেলেটি একদিন দেখতে পায় শত্রুদের আক্রমণে সেনাদের একটা স্টেশন ধ্বংস হয়ে গিয়েছে। এটা দেখে কমান্ডার কিভাবে মৃত সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানাতে হয় সে বিষয়ে সের্গেইকে কিছু নির্দেশনা দেন। কিন্তু এর পরের দিন ঘটে আরেকটা ঘটনা। সে সেদিন কমান্ডারকে জোর করে তাকে যেন একটা মিশনে পাঠানো হয়। কি আর করা, উপায়ান্ত না দেখে কমান্ডার সৈন্যদের কাছে আসা চিঠি বিতরণ করার একটি কাজ দেয় তাকে। সের্গেই তার কাজটি বেশ দক্ষতার সঙ্গে সম্পন্ন করে। তার পারফরমেন্স দেখে সৈন্যরা নাচা শুরু করে। এর পরের দিন দেখা যায় খেলার ছলে সের্গেই তার একটা দূরবীন নিয়ে বেস থেকে বেশ একটু দূরে চলে এসেছে। সে যখন দূরবীন নিয়ে খেলছে তখন হঠাৎ সে দেখতে পায় একটা খড়ের গাদার ভিতর থেকে একজনের পা নাড়াচড়া করছে। বিষয়টা দেখে সে সাথে সাথে ব্যাটালিয়নের কাছে ফিরে যায় এবং সে যা দেখেছে সেটা সৈন্যদের জানায়। পিচ্চিটির কথায় সৈন্যরা প্রথমে কিছুটা সন্দিহান হলেও তারা সের্গেইয়ের কথার সত্যতা উদ্ঘাটনের সিদ্ধান্ত নেয়। সৈন্যরা খড়ের গাদার কাছে যখন পৌঁছায় তখন তারা সেই গাদার নিচে লুকিয়ে থাকা দুই জার্মান গুপ্তচরকে দেখে বেশ অবাক হয়ে যায়। সেখান থেকে জার্মানদের এরপরে গ্রেপ্তার করা হয়। সের্গেইয়ের বুদ্ধিমত্তার জন্য সবাই তাকে সেদিন নানা রকম প্রশংসায় ভাসিয়ে দিতে শুরু করে। সেই রাতে কমান্ডার সের্গেইকে তার দত্তক নেয়ার আইনি কাগজপত্র প্রস্তুত করে ফেলেন। আসলে তিনি কদিন আগে সিদ্ধান্ত নিয়েছিলেন সের্গেইকে নিজের সন্তান হিসেবে দত্তক নেবেন। যা হোক, এর মাধ্যমে একটা বিষয় নিশ্চিত হয়, এখন থেকে আনুষ্ঠানিকভাবে কমান্ডার শিশুটির বাবা। সের্গেই কাদিয়ার প্রতি কমান্ডারের অনুভূতি সম্পর্কে জানেন, তাই একদিন সে কমান্ডারকে নিয়ে কাদিয়ার সঙ্গে দেখা করতে যায়। কিন্তু দেখা যায় কাতিয়া অন্য আরেকজনের সঙ্গে কথা বলছে। এটা দেখে কমান্ডার কাতিয়াকে ভুল বোঝে। সে ভেবে নেয় কাতিয়া হয়তো অন্যর প্রতি একটু আগ্রহী হয়ে পড়েছে। তো এর পরের দিন দেখা যায় তাদের ঘাঁটি আবার জার্মানদের দ্বারা আক্রমণের শিকার হয়। এই সময় সের্গেই ফ্রন্টলাইনে থাকা সৈন্যদের গোলাবারুদ সরবরাহ করে তার সর্বশক্তি দিয়ে সৈন্যদের সাহায্য করতে থাকে। কিন্তু সেখানকার সৈন্যরা তাকে সেটে ফিরে যেতে নির্দেশ দেয়, কারণ চারিদিকে প্রচণ্ড গোলাবর্ষণ হচ্ছিল, বাইরে খুবই বিপজ্জনক পরিস্থিতি বিরাজ করছিল। তো কি আর করা, সেনাদের কমান্ড শুনে সে যখন শেডের কাছে আসে তখন সের্গেই দেখতে পায় কমান্ডার এবং অন্য সেনারা বেশ আতঙ্কিত হয়ে পড়েছে। এর কারণ হচ্ছে বোমার আঘাতে কেবল বিচ্ছিন্ন হওয়ার কারণে কর্নেলের সঙ্গে ফোনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এ সময় সেই কেবলগুলো ঠিক করতে একজন সৈন্যকে পাঠানো হয়। কিন্তু দেখা যায় সের্গেই সেই সৈনিককে অনুসরণ করে এবং দেখে যে সে মারাত্মকভাবে আহত হয়েছে। তাই এরপরে সে আহত সৈনিককে জিজ্ঞাসা করে কিভাবে সে তারগুলো ঠিক করবে। তবে কোনো উত্তর না পেয়ে সের্গেই নিজেই সেটা জোড়া লাগায়। ফলে দেখা যায় সংযোগ ফিরে এসেছে এবং সেখানে আরো সৈন্যদের ডাকা হয়। 6 বছর বয়সী এক ছোট্ট বালক বলা যায় সেদিন সবার জীবন বাঁচিয়ে দিয়েছিল। তো মুভির এর পরের দৃশ্যে আমরা কমান্ডার এবং কাটিয়াকে একটা নদীর ধারে কথা বলতে দেখি। কমান্ডার অবশেষে তার ভালোবাসার কথা স্বীকার করে এবং কাটিয়াকে সের্গেইয়ের মা হতে বলে। উত্তরে কাটিয়া কিছু বলতে যাওয়ার আগেই সেদিন এক সৈনিক তাদের কাছে আসে এবং কমান্ডারের হাতে একটা চিঠি দিয়ে বলে এটা তাদের ঘাঁটি থেকে পাঠানো হয়েছে। তাদেরকে এখান থেকে নতুন ঘাঁটিতে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। তো এর পরের দিন দেখা যায় সের্গেই সহ সকল সৈন্যরা তাদের নতুন ঘাঁটির উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু পথে তাদের সেনাবহর একটা মাইনফিল্ডের মুখোমুখি হয় এবং এ সময় একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটে। দেখা যায় বিস্ফোরণে কমান্ডার ভীষণ আহত হয়েছেন, কিন্তু সেই সের্গেই এবারও তার কাজ যথারীতি সঠিকভাবেই পালন করার চেষ্টা করে। সের্গেই দেখতে পায় তার অনেক ঘনিষ্ঠ সেনাই সেই বিস্ফোরণে মারা গিয়েছে। ফলে সে কান্নায় ভেঙে পড়ে এবং তার পালিত বাবাকে জড়িয়ে ধরে। এর কিছুক্ষণের মধ্যে আহত সেনাদের সরিয়ে নিয়ে যাওয়া হয় এবং অন্য সবাই তাদের নতুন ঘাঁটির উদ্দেশ্যে পুনরায় যাত্রা শুরু করে এবং এক পর্যায়ে তারা তাদের জন্য নির্ধারিত ঘাঁটিতে এসে পৌঁছায়। সেখানে তারা জেনারেলের সঙ্গে দেখা করে। সের্গেইয়ের কথা শুনে কমান্ডার ভীষণ মুগ্ধ হন। বাচ্চাটির উচ্চাকাঙ্ক্ষা এবং এমন একটি বাচ্চা পাওয়ার জন্য জেনারেল কমান্ডারকে অভিনন্দন জানান।
এর পরের দিন তাদের ডিভিশনকে গার্ড অফ অনার দেওয়া হয় এবং সেই সাথে ছেলেটিকেও। জেনারেল ছোট্ট সের্গেইকে একটা ব্যাজ উপহার দিলে সে তার দেশকে বাঁচানোর প্রতিশ্রুতি দেয়। এরপরের এক রাতে তাদের ঘাঁটি জার্মানদের দ্বারা আক্রান্ত হয়। দেখা যায় কমান্ডার ধ্বংসাবশেষের নিচে আটকা পড়েছেন। এ সময় সের্গেই তার বাবার জন্য কেঁদে ওঠে এবং তাকে বাঁচানোর চেষ্টা করে। এ সময় সে অন্য সেনাদের ডেকে নিয়ে আসে সেখানে এবং অনেক চেষ্টার পরে অবশেষে কমান্ডারকে বের করে আনে। এর পরের দিন সের্গেই আহত কমান্ডারের কাছে আসে। কমান্ডারকে বাঁচানোর চেষ্টা করার সময় তার হাতে ব্যথা পেয়েছিল। মূলত এভাবেই বাপ ছেলের খুনসুটির মধ্যে দিয়ে বেশ কিছুটা সময় অতিবাহিত হয়ে যায় এবং সের্গেইয়ের স্থান অনেকটা পাকাপোক্ত হয় সেই সেনাঘাটিতে। আর এভাবেই ক্রমে ক্রমে সের্গেই রাশিয়ান সেনাদের একটা অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়। যদিও তার পাশে তার নিজের কোনো পরিবার নেই, কিন্তু সে ভেবে নিয়েছে এরাই তার পরিবার এবং সেনারাও ভাবে এই ছোট্ট ছেলেটি তাদের সেনা দলেরই একটা অংশ। তারা যেখানেই যুদ্ধে যায় সেখানেই সের্গেইকে সাথে নেয়। এই রেজিমেন্টকে অন্য আরেকটা সেনা ঘাঁটিতে যেতে দেওয়ার নির্দেশনার সঙ্গে সঙ্গে এই অসাধারণ মুভিটি শেষ হয়ে যায়। আমরা ব্যাকগ্রাউন্ডে একটা কণ্ঠস্বর শুনতে পাই, যেখান থেকে বর্ণনা করা হয় এই ছোট্ট সের্গেই স্ট্যালিনগ্রাদ যুদ্ধেও অংশ নিয়েছিল এবং রাশিয়ান সৈন্যদের সাথে পোল্যান্ড পর্যন্ত পৌঁছে গিয়েছিল। যাই হোক বন্ধুরা, এই ছোট্ট সের্গেই আলেসকো বর্তমান বিশ্বের সর্বকনিষ্ঠ সৈনিক হিসেবে পরিচিত এবং তার সাহসিকতার কিংবদন্তি কাহিনী এখনও সারা বিশ্বে ব্যাপকভাবে প্রচার করা হয়। তো এই ছোট্ট সের্গেই আলেসকোভের কাহিনী আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। এ ধরনের মুভির আরো এক্সপ্লেইন পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। সবাই ভালো থাকুন, ফিরছি অন্য কোনো একদিন।